বৃহস্পতিবার তো তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলতেছে আজকে তো দুই দিন বলতেছে আজকে তো বৃহস্পতিবার চলো আমরা বিয়ে করে ফেলি গার্লফ্রেন্ড বলতেছে আচ্ছা চলো বয়ফ্রেন্ড বলে বলো কবুল 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 বলতেছে গার্লফ্রেন্ডও বলতেছে কবুল টু কবুল টু কবুল টু বলছে আচ্ছা আজ থেকে তাহলে আমরা স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বলে আচ্ছা বাবু তাহলে বিয়ের দিন তো শাড়ি কিনে দিতে হয় 20,000 টাকা দাও শাড়ি কিনি বলতেছে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বাহ পৃথিবীর সর্ব কনিষ্ঠ এবং সর্বস্বল্প সময়ের মধ্যে একটি বিয়ে এবং তালাকের ঘটনা আপনি শুনলেন এক কথায় প্রকাশ এটা এগুলো হচ্ছে অনলাইন বিয়ে অনলাইন বিয়ে বলছে কবুল বলছে আবুল আবুল কেন আমার আবুল রে ভালো লাগে আমি আবুলই বলবো কবুল বলবো না আমরা কি লাইভে ইয়েস ওহো লাইভে মানে গত কয়েক সেকেন্ড ধরে লাইভ চলতেছে কয়েক সেকেন্ড ধরে লাইভে কিন্তু আমাদের টাইম উঠতেছে না কেন আপনি দেখেন তো চেক টেক করে হ্যাঁ লাইভে যেটা স্ট্রিমিং এর টাইম উঠে না যে এক সেকেন্ড দুই সেকেন্ড ওটা উঠতেছে না লাইভে তো নাই তাহলে আমরা কিন্তু না 95 বার আমার ভিউ করতেছে সেটা তো আমি দেখতে পাচ্ছি 95 জন যখন আসে ওরা তো 95 জন 95 মিলিয়ন বিলিয়ন তো কি জ্ঞান হলে ভালো হইতো রোমান্টিক আপনি ভিতরে কিন্তু ভাই ঢুকে গেছে ভাই ঢুকে গেছে না আপনি কিন্তু ভাই পারবেন না কি আর বেশি দিন সিঙ্গেল থাকতে পারবেন না ওহো ব্যাপারটা কেমন জানি একটা আপনি রোমান্টিক ভিতরে ঢুকে গেছেন হ্যাঁ এখন সিঙ্গেল থাকার আপনার পক্ষে অসম্ভব অসম্ভব না আর হয়তো বেশি গেলে আপনি মনে করেন 8-10 বছর সিঙ্গেল থাকতে পারবেন 8-10 বছর বাহ শেষ আর আর এক বছর হইলো 2021 পার হোক তাইলে আপনি সময় ফুরিয়ে গেছে আপনি এখনই মোবাইল চালাইতেছেন না আমি আমি বুঝতে পারতেছি না হোয়াট ইজ দিস এই মোবাইল রবিবার পাগো আরেক রবিবার চলে আসতেছে দেয় না তো আমাকে ফোন জীবন আমি বলছি না সে ফোন দিবেন আপনাকে দিতে হবে জীবন ফুরিয়ে যাবে মাঝখানে একদিন ফোন দিছিল ভাই পার্পল কালার আছে মানে সিম ঢুকাবেন আর হচ্ছে যে ওয়ারেন্টি শুরু হবে অ্যাক্টিভ হবে আচ্ছা নিবেন পার্পল পার্পল তো মহিলাদের কালার ওইটা কেন নিব আমি সে স্কাই ব্লু তো পাই না ভাই মানে সে মহিলাদের কালার নিবে না মহিলাদের সাথে মিশবে না মহিলাদেরকে বিয়ে করবে না আপনি এক কাজ করুন থাক কি করবেন আপনি নিজে ভেবে রাখুন আমরা আজকে ওই শো শেষ করে যমুনাতে যাব যাব না তারপর একটা ব্যবস্থা করব ওখানে আমরা কিনে ফেলব যা বলে মায়ের কাকা তো কেউ যদি সন্ধান পান যেখানে আইফোন আইফোন গ্রিন কালারের গ্রিন না তো কি জানি স্কাই ব্লু প্লিজ সকলকে আমরা অনুরোধ করছি আমাদের নাথ ভাইয়ের তরফ থেকে নাথ ভাই মানে হন্যে হয়ে খুঁজছে আইফোনের স্কাই ব্লু স্কাই ব্লু মানে নামও মুখে আইতেছে না স্কাই ব্লু কালারের ভার্সনটা যেখানে আছে সেখান থেকে তাড়াতাড়ি অতি সত্ত্ব যোগাযোগ করবেন উনি মানে টেকা ফ্যাপ দিয়ে প্রতিদিন 30 বার করে ঘন্টা যায় টেকাটা দিয়ে এলো এলো কিন্তু মাগার ওই কালারটা পাইতেছে না হ্যাঁ কালারটা পাইতেছে কালারটা পাইতেছে না এই কালারটা লাগবে দরকার ভাই যাই যত লেট হবে ভাই আপনাদেরই লস যে বিক্রি করবেন কারণ কারো জানা মতো থাকলে আমাদেরকে জানাবেন ফোনটা নাকি আমার জ্যাকেটের কালার হইতো হ্যাঁ সাদা ফোন কিনে আমার জ্যাকেটে ঘুষলে না এরকম বলছিল তো ভাই কিনে তো ব্যাক কভার লাগাবে নি ব্যাক কভারটা স্কাই ব্লু সুন্দর একটা স্কাই ব্লু ব্যাক কভার ফ্রি দিতেছি নিয়া যান এটা কিন্তু এটা নাইস আইডিয়া আমার আইডিয়াটা পছন্দ হয়েছে সো আমাদের লিসেনারদেরকে আমি আজকে রিকোয়েস্ট করব অনুরোধ করব বিনীতভাবে যে হয়তো নাথ ভাই মনে করেন স্কাই ব্লু কালারের আইফোনটা পাইলো না ঠিক হ্যাঁ স্কাই ব্লু কালারের আইফোনটা পাইলো না তাহলে এই ব্যাপারটা কিভাবে মেকআপ দেওয়া যায় বিভিন্ন আইডিয়া আপনারা দিতে পারেন যে যথারীতি একজন আইডিয়া দিয়ে ফেলেছে ভাই যে আপনি যে কোনো কালারের ফোন কিনেন ব্যাক কভারটা খালি স্কাই ব্লু কালারে লাগাবেন তাইলে তো হয়ে গেল একটা আইডিয়া আমাদের হাতে আছে আমাদের আর 8-10টা আইডিয়া লাগবে প্লিজ আর 8-10টা আইডিয়া আছে কে কারা কারা যেন আইফোন গিফট করতেছে কিন্তু ওই ওনাদের মাথায় আমাদের আইডিয়াটা নাই আর কি না না আমি চেকলিস্ট চেক করছি যারা গিফট করতেছে তাদের স্কাই ব্লু কালারটা নাই বাকি সবগুলো আছে না গিফট গিফট দিলে যে কোনো কালার নিব আমরা তাহলে তো সমস্যা সমাধান আপনি এক কাজ করেন আপনি যে কাছে যে টাকাটা আছে ওটা আমাকে দেন আমি কিনে আপনাকে গিফট করতেছি
আইডিয়া নাম্বার টু এর দ্বিতীয় আইডিয়া আমরা পেয়ে গেছি ফোন কেনার, আর মাত্র আট দশটা আইডিয়া লাগে। আপনারা কিন্তু এসএমএস করে আমাদের জানাতে পারেন। দুই নম্বরে একটা আইডিয়া দিই তোকে, সেটা হচ্ছে যে আমি স্বর্গে যাবো না, কি ভালো কাজ করছো? আমি সারা জীবনে দুইটা বড় বড় ভালো কাজ করছি, যেটার জন্য আমাকে স্বর্গে যাইতেই হবে। মানে কি বড় ভালো ভালো কাজ করছো? একদিন একটা ফকির রে পাঁচ টাকা ভিক্ষা দিছিলাম, আর বড় কাজ নাম্বার টু, একদিন একটা এতিম রে দশ টাকা আমি দান করছিলাম। স্বর্গে ঢুকতে দেন। তো জমদুত করছে পকেট থেকে পনেরো টাকা বাইর করে দিয়া বলে না তোর ঋণ ক্লিয়ার, এবার নরকে যা। তুই যা ভালো কাজ করছিস তোর দিয়ে দিছি, নরকে গিয়ে পাঁচ টাকার মুড়ি কিনা গাই যা নিয়ে বাগান থেকে। বলেছে যে মানে সবাই লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়ায় বিতরণ করা হয়েছে, সবাই লাইনে দাঁড়ায় আছে, ডান পাশে স্বর্গ বাম পাশে নরক। তো বলা হইতেছে যে যমদূত মাঝখানে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ বলে যে এদিকে দেখি তোমার কি অবস্থা, আচ্ছা কই যেতে চাও, স্বর্গে না নরকে? আমি স্বর্গে যেতে চাই। এই নরক যা পাড়া, এরকম করে সবাই একদিন স্বর্গে একদিনের নরকে, একদিনের স্বর্গে একদিন নরকে। তো ওই মধ্যে আমাদের দেশি ভাই একজন, তিনি নোয়াখালী বসবাস করেন, চাষা চাষা গেছে। তো চাষা চাষা কি খবর? খুব দোকানদারি করছেন? হ্যাঁ দোকানদারি করতে করতে অক্কা পাইছেন, এমন বলেন স্বর্গে দেবেন না নরকে দেবেন? বাবা রে ব্যবসা বাণিজ্য ভালো না রে বাবা, এক কাম কর, আমার স্বর্গেও দেশ নেই, আমাকে নরকেও দেশ না, দুইটার মাঝখানে একটা মুদির দোকান খুলে দেন দেশি, আমি যাতে দুই দিকের কাস্টমারটা পাই, এরকম একটা জায়গায় আমার এটা দোকান খুলে দে বাবা। মানে ব্যবসায়ী করছে এনে নিবেন, সেখানে তার ব্যবসা চিন্তা বিজনেস খুলে বসবে, তারা সে স্বর্গ যাবে না নরক যাবে না, মাঝখানে বসে দোকান খুললে সে চা বেচবে, চা বেচবে। চায়ের দোকানগুলো এরকম বুঝছিস, যেখানে হচ্ছে যে কোনোভাবেই কোনো বিজনেস দাঁড়া করানো যায় না, তারা চায়ের দোকান কোনোভাবেই হচ্ছে এই জায়গাটাকে কোনো কাজে লাগানো যায় না। এইখানে শুধুমাত্র সর্বোচ্চ যেটা করা যেতে পারে, হয় ময়লা ফেলানো যাবে, নয়তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা ফুলের টব রাখা যাবে। আচ্ছা ওইখানে দেখবি নিশ্চিন্তে একটা চায়ের দোকান হয়ে গেছে বিরাট আকারে, এবং প্রথমে দেখবেন যে খালি একটা কেটলি। হ্যাঁ তারপর দেখবেন কেটলি লাগে চার টাকা, কেটলি না কেটলি হলে তো ওগুলো তো কেটলি ফ্লাক্স ফ্লাক্স ফ্লাক্স। হ্যাঁ ফ্লাক্স ফ্লাক্স, তারপর সাথে বালতিতে চার টাকা। হ্যাঁ ও বসা বসা বিক্রি করছে মাটিতে বসা। এক সপ্তাহ পরে দেখবেন যে ফ্লাক্সের চারপাশে চারপাশে পাঁচ রকমের বিস্কুট যুক্ত আছে। হ্যাঁ চারটা কাপের জায়গায় ছয়টা কাপ হয়েছে, আবার একসাথে পরে দেখবেন ফ্লাক্স এবং বিস্কুট গুলো চারপাশে ঝুলতেছে না, আলাদা একটা বাস্কেট কিনছে, বাস্কেটে বিস্কুট সাজানো এবং কাপগুলার বালতিতে নাই, কাপগুলো একটা ইয়ের মধ্যে স্টিলের প্লেটের মধ্যে সাজানো। তার কিছুদিন পরে দেখবেন যে সে একটা টেবিল নিয়ে বইছে, টেবিলের উপর কেটলি, ওখানে চার পাঁচটা বয়ম হয়ে গেছে, বয়ম হয়ে বিস্কুট। খালি ছয় মাস যেতে দিবেন, দেখবেন উপরে সাইনবোর্ড দিয়া বিভিন্ন কোম্পানির লোক মোগো লাগা, লাইট জ্বলতেছে, আর নিচে লেখা কুদ্দুসের টি স্টল, সবাই মুখে সাম্বানি একদম করে। মানে কোন আর আমরা আমার কাছে বুদ্ধিটা আছে, আমরা অ্যাপ্লাই করতেছি না কেন? কেন প্রত্যেকে বলবে যে দশ টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, ইন্ডিয়ায় হলে কইব পাঁচশো সাতাশ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম, একশো পঁচিশ টাকা শাহরুখ খান, তাহলে তুমি একশো পঁচিশ টাকা, তোমার নাম কি? আমি মুকেশ আম্বানি, তুমি এক টাকা, তুমি এক টাকা, এক টাকা নিয়ে তুমি ইন্ডিয়া আসছো, ঠিক আছে যাও, এরপর তোকে সবাই এটা বলবো যদি দেড় টাকা কইছো কারের নিচে। হ্যাঁ ভাই মানে জিজ্ঞেস করছে সাকসেস কাকে বলে, মানে সাকসেস এমন জিনিস না যে আপনি এখন কোটি কোটি টাকা আছেন সেখানে আপনি আরো কোটি টাকা কামাবেন তাইলেই সাকসেস, তা না। আপনি কোটি টাকা আছে আবার দশটা টাকা কমে গেল তো এটাই সাকসেস না,
মানে একটা চায়ের দোকান আলাও সাকসেস হয়, একটা রিক্সাওয়ালাও যদি প্রতিদিন 50 টাকা কামায়, তারপরের দিন যদি 60 টাকা কামায়, তাহলে সে রিক্সাওয়ালাও সাকসেসফুল। হ্যাঁ, এরকম এক সাকসেসফুল লোকের সাথে ইন্টারভিউ নিতে গেছিলাম। আমি বলছি, ভাই আপনি তো একজন কোটিপতি, আচ্ছা আপনি 10 কোটি টাকার মালিক, আচ্ছা তো এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? কার? তো লোকটা বলছে, আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি আমার এই কোটিপতি হওয়ার পেছনে। বল, বাহ ভেরি গুড, তার মানে আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে, আপনার কাজে অনেক হাত দেয়, আপনাকে কোনো টেনশন দেয় না, কোনো প্যারা দেয় না, আপনাকে সবসময় কাজে মনোযোগী থাকার জন্য আপনাকে বুস্ট আপ করে, তাই না? বলে, না রে ভাই, তাইলে আগে ছিলাম আমি 100 কোটি টাকার মালিক, আমার ওয়াইফ আমার 10 কোটি টাকার মালিক বানাইছে, 90 কোটি টাকা এনেছে। সান্তার পায়ে ধরে ঘুরে কিছু টাকা দিয়ে যাইস, গিফট দে। এসএমএস আসে নাই সান্তারে, ফোন চেঞ্জ করছি তো, এই জন্য বোধ হয় এসএমএস পাঠাইতে পারতেছে না আমাকে, বুঝছিস? নাইলে তো এমন হওয়ার কথা না। তোমার পকেটে টাকা নাই, তোমার কাছে সান্তা কি করবা? সান্তা কো বান্তা, জামা কাপড় সারা চলে আসে, সেই সান্তা কি বলা হয়? কি সান্তা? সান্তা উইদাউট ক্লথ। না না, আচ্ছা থাকে, এগুলো কি আঘাত আনে? না না, সান্তা তো মজার মজার মানুষ। মজার না? হ্যাঁ হ্যাঁ, আমরা মজা করবো। সান্তা, যেই সান্তার জামা কাপড় থাকে না তাকে কি বলা হয়? কি বলা হয়? ন্যাংটা ক্লথ। এটা খুব বাজে ছিল, আমরা কালকে শুক্রবার বলে যাতা করতেছি, কিন্তু এটা ঠিক না। যাই হোক, যেটা বলছিলাম যে সান্তা ক্লথ তো আসবে আজকে রাতে, আজ রাতে আসবে। কে আসলে? আমি জানি জন্য গিফট দেয়, চকলেট দেয় বাচ্চাদেরকে, কিন্তু আমরা তো বাচ্চা ছিলাম তখনও পাইনি, তো বলেছি আমার, আমি হিসাবে ওনার কাছ থেকে 1.5-2 লাখ চকলেট পাই, জন্মের পর থেকে একটা চকলেট দেয় নাই। আচ্ছা, আমার চকলেটগুলো সান্তা ক্লস কিন্তু মায়েরা খাইতেছে, এটা কিন্তু ঠিক না। সান্তা ক্লস, দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, আজকে রাতে, দিস ইজ ইউর, না সান্তা ক্লস যদি শুনে থাকো তুমি আমার এই কথা, দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, এই 2020 খালি আমার থেকে নেছে, তুমি যদি আমার চকলেট ফেরত না দাও, পাওনা চকলেট, গেছো তুমি কালকে, তুমি মুজায় কি গিফট দিবা? আমার না ধোয়া মোজা তোমাকে গিফট হিসেবে পাঠাবো, দেখি তুমি কতক্ষণ বেঁচে থাকো। হ্যাঁ, আমার সাথে দেখছেন 22 মিনিট ধরে আমরা বকবক করতেছি, মনেই নেই যে আমাদের ব্রেকে যাইতে হবে। বৃহস্পতিবার ভাই, মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, যোগ বলা শুরু করলে বলতেই থাকে বৃহস্পতিবার, আমাদের মনেই থাকে না যে শনিবারের জন্য কিছু যোগ আলাদা করে রাখতে হবে। শনিবার তো আমি অ্যাবসেন্ট ভাই, শনিবার যোগ তুমি আজকে বলে ফেলেছি। এসএমএস করুন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন একটি লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের লাইভটি। শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস, আমরা ফিরছি ব্রেকের পরে। এক সার সত্যি কথা, Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।
ফেললাম ফেললাম লাইভ ফিরেছে আমাদের লাইভ সব ফিরেছে লাইভের সাউন্ড কিচ্ছু নাই মাইক্রোফোন সাউন্ড কি হবে এগুলো দিয়ে কালকে তো শুক্রবার হ্যাঁ ঠিক আছে তাহলে না থাকাই ভালো তুহিন খান লিখেছে পরীক্ষা প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যাহা জানো লেখো তার আগে আপনাকে জানাইতে হবে যে আপনি শুনছেন ইভ্যালি প্রেজেন্স নট বোল্ড দ্য টু ফানকি এটা ট্রেলার ছিল বাপ ভালো দিছি না ভালো দিছি মানে আমি যে ডরাইছি ডরাইছি আমিও এবার তুহিন খান ট্রেলার ছাড়িয়া যখন ফুল ফর্মে আসলেন তখন বললেন পরীক্ষায় প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যাহা জানো লেখো লেজেন্ডের উত্তর আমি যতদূর জানি উনি মারা গেছেন টেকনিক্যালি রাইট বাট তুমি গোল্লা পাইছো পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল স্যার পানিতেই হয়েছিল বলে যে এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কোথায় চুক্তিপত্র স্বাক্ষর হয়েছিল জানো বলে হ্যাঁ স্যার জানি স্যার কোথায় চুক্তিপত্র নিচে ডান পাশে নাজমুল হাসান বিল্লাল লিখেছে অনেকদিন পর পাগলাগারতে ঢুকলাম মানে নাটবল্টুতে জয়েন করলাম থ্যাংক ইউ এই বুঝছি আমার মানে বলা লাগবে না আমরা এমনি বললে বুঝি যে তোমরা পাগলাগারত বলতে কারে বুঝাইতেছো এসবিন মিমি লিখেছে নাম্বারে অপমান করার মতো কিছু হয়নি নূর নাহিদা লিখেছে ভাইয়া আজকে সুস্থ আছো তো হ্যাঁ থ্রি মান্থ হয়ে গেল আমি তোমাদের ফোনে পাই না যেদিন বল্টু একা থাকে সেই দিন সজল ভাইয়া নিজের শোতে নিজেই কল দিবা তাহলে বুঝতে পারবা তোমাদের ফোনে পাওয়া কিন্তু কঠিন আমি জানি ফোনে পাওয়া কঠিন ওটা আমরা দুজনেই জানি আফরোজা নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই হ্যালো নাট ভাই বই মেলা ঢাকার কোথায় কোথায় হয় গো প্লিজ বলো বাবা অনেক কঠিন প্রশ্ন করছো প্লিজ খুব কঠিন প্রশ্ন বললা তুমি আমি বই পড়ি না তারপর আমি জানি আমিও পুরান ঢাকা থেকে লিখেছে আচ্ছা ভাইয়েরা তোমাদেরকে যে আমি রেগুলার এসএমএস করি আমার জন্য একটুও মায়া হয় না হ্যাঁ সামটাইমস তোমাদের এক মাসের বেতন আমাকে রিঅ্যারেঞ্জ করে দিতেও তো পারো হ্যাঁ হ্যাঁ আমার আইফোনের ব্যাক পার্টটা নিতে পারো বাট তুমি আইফোন কোনটা চালাও সেটাই তো জানি না ইলেভেন নাকি সেভেন বা এইট নাকি অন্য কোনটা তুমি গিফট করবা তাহলে বলবো হাবিবা আক্তার মিম লিখেছে তোমরা আমার জান আর প্রাণ নাট বল্টু ভাই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ মানে একরা মানুষের জান আর প্রাণ থাকলে আর বাকি থাকে গুড দা কলি যা আরে আরেকজন লিখেছে এক মাতাল মদ খেতে খেতে চিন্তা করতে লাগলো যে মদ খাও ছেড়ে দিবে পরক্ষণে তার মাথায় আসলো যে নেশার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না বুতুল এক্সেস আবার থেকে নাট একদিন আগে বল্টু তোমার নামে গিবত গাইছে জানো তাই তুমি নাকি 30 দিন পরে একদিন গোসল করো তাই নাকি তোমার জ্বর হয়েছে কি রে বল্টু কমায় বললি কেন না ভাই আমি পারিনি আপনার নামে অত বেশি মিথ্যা মিনিমাম তো 45 দিন বলা উচিত ছিল আমি বলি নাই যে দেড় মাস এটা বলতে কেমন লাগে তাই আমি 30 দিন বলছি শান্তা ইসলাম লিখেছেন অশান্তি থেকে নাট ভাই তো দিন দিন বল্টু হয়ে যেতেছে মানে কি আফরা মিরপুর থেকে লিখেছে আচ্ছা এটা বললাম ঋতু গাজীপুর থেকে লিখেছে আমার বড় ভাইয়া তামিম আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে আমাকে আজকেই কি মায়া খুঁজতে বলো বলবো না হলে এই শীত আর টিকতে পারবো না লিখেছে ওদেরকেই দেখতে পাচ্ছি হাবিবা আক্তার মিম লিখেছিল তারপরে হচ্ছে প্রশান্ত মজুমদার অনেকদিন পরে দেখলাম প্রশান্ত মজুমদারকে ব্রোকেন শরীফ তারপরে মিথিলা ফারজানা রাগে দুঃখে আত্মহত্যা করার জন্য বিষ খাইতে যাইতেছিলাম আম্মু আমাকে আটকে দিয়ে বলল থাক পরে খাইস একজনের গান শুনাইতে বলছে আর কি আম্মু আমাকে আটকে দিয়ে একজনের গান শুনাইতে শুনতে বলল বলল যে ওর গান শোন বিষ নষ্ট করবি কেন সাদিয়া বাসাপো থেকে লিখেছে প্রতিদিন পানি গরম করতে ভালো লাগে না তাই অনেক পানি একসাথে গরম করে ফ্রিজে রেখে দিচ্ছি অনেকদিন পর নষ্ট হবে একদম নষ্ট হবে একদম বাবা রে বাবা লামিয়া দোহা লিখেছে শেষ এখন আর কমেন্ট খুঁজে পাইবো না নাট বল্টু সবাই কমেন্ট করে বইরা ফেলছে আসলে কারো কমেন্টই খুঁজে পাচ্ছি না এই হাতে হারিকে নূর নাহিদা তারপরে হচ্ছে মিথি এদের কমেন্টের অত্যাচারে পারভেজ খান এইচডি আমরা কালকে থেকে এটা কি ব্লকার বসাবো কমেন্টের উপরে হ্যাঁ যে দুইটার বেশি কমেন্ট করতে পারবে না কেউ দুইটার বেশি কমেন্ট করতে পারবে না একই কমেন্ট দুইবার বেশি করতে পারবে না সাকিব কোনাবাড়ি থেকে লিখেছে মাঝে মাঝে টয়লেট থেকে বের হওয়ার পর মনে হয় পাশে কে জানি মরিচ লাগাই দিছে ওহ তাও ভালো আমি ভুল পড়ছি ওরে বাবা
পাশে লাগাইছে। হ্যাঁ এই জন্য আমরা সত্যি একটা ভিডি রাখছি বুঝছো, যাতে আমাকে ওই ভিকি ভিডি বলো, যাতে ও হচ্ছে ওই দুষ্টু শব্দগুলো ভুল করে অন্য কিছু পরে ফেলে। হ্যাঁ আমার আমার এই সাথে থাকা অতটা জরুরি তুমি বলছো, এই যে উল্টো পাল্টা কথাগুলো নাইলেন ফাঁস করে বলে দিলাম। আমি মাথায় ঘুরতেছে কি হয়। সজীবুল ইসলাম সজীব লিখেছিল, সাজিদ লিখেছিল আই লাভ নাট বল্টু থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রাশেদ হোসেন ভালোবাসা জানিয়েছে। প্রিন্সেস লুবনা কুমিলা থেকে লিখেছে, তোমরা যে ডেইলি আমার এসএমএস পড়ো না, তাই ভাবছি সপ্তাহে দুই দিন তোমাদের শুনবো, বাট ডেইলি না শুনে থাকতে পারি না। তোমরা কি হিপনোটাইজ নাকি ম্যাজিশিয়ান? আমরা হ্যামিলনের, আমরা হ্যামিলনের বাসিওলা সেক্রেটারি। মুবাশিরা মীরা লিখেছে, তোমাদের শুনতে খুব ভালো লাগে, লাভ ইউ ভেরা থ্যাংক ইউ। আমাদের নতুন বন্ধু সাজিদ, ওয়েলকাম টু আওয়ার শো। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, সজল ভাইয়া তুমি বিয়ে না করে সিঙ্গেল আছো, এটি ভালো, যদি বিয়ে করতে তবে ভাবি তোমার ক্রাশ কুড়াইতে কুড়াইতে বুড়ি হয়ে যাইত। এবার হচ্ছে রিলেশন না করে কি করে সিঙ্গেল থাকতে হয়, এই মনব্রত পালন করে চলতে হবে আর কি। এমডি শাহিন রানা শেখ, অনেকদিন পরে শুনতেছি, মনটা খারাপ ছিল এখন ভালো। আরে নাট বল্টুতে আসবেন মন খারাপ করে, বল্টুর শালী নাটের বউ, বল্টুর ভাই এর কি হলো, কি হলো আমার শালী বলে আপনার বউ শেষে কি আমি আপনি দুলাবাইছি না আপনি আমার দুলাবাই নুসরাত মিরপুর থেকে লিখেছে, সজল ভাইয়া বল্টু ভাইয়া তোমাদের দুজনকে মেরি ক্রিসমাসের অ্যাডভান্স শুভেচ্ছা। বল্টু ভাই এসএমএসটা পড়ো না কিন্তু, তোমাকেও শুভেচ্ছা। শেষ থেকে শুরু তাইবুর রহিম, তারপরে মুবাশিরা মীরা, এমডি ইব্রাহিম, সোহা জাহান, ফাহিম হাসান, তারপরে নূর মোহাম্মদ, রাসেল মিয়া, রাসেল ভালোবাসা মিথ্যে, লামিয়া দোহা, মেহজাবিন মিমি, অনেকে কমেন্ট করেছিল। ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে লিখেছে, নাট ভাই তুমি অনেক নটি কেন ভাই, কি করছেন আপনি আজকে? দুষ্টু কথা বলবেন, আজকে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন, এটা মানে চরম কথা মজা হয়ে গেছে, যে আমার ছোট ভাই জিজ্ঞেস করতেছে কালকে যে তুমি প্রোগ্রামটা করলা ছবি দেখাও, ছবি দেখাইতেছিলাম, ছবি দেখাতে দেখাতে ওখানকার যে মালিক হয়েছে একটা চাইনিজ লোক, চাইনিজ লোকের সাথে ছবি তুলছি, তো এটা দেখতে বলছে এটা কে, আমি কই এই কোম্পানির মালিক উনি চাইনিজ, তোমার সাথে ছবি তুলছি, তো বলছি অরিজিনাল না চাইনিজ, ও মানে ব্যাপারটা যে মালিকের সাথে আমি ছবি তুলছি, অরিজিনাল মালিক দেখে অরিজিনাল না চাইনিজ। ওই তো নাম্বার একটাই, 02550366599। অরিজিনাল নাম্বার। বক্তব্য কি? ওয়ালাইকুম আসসালাম। কোন বক্তব্য আছে? কোথায় আপনি, কোথায় কি বক্তব্য কি? নাই নাই না, মাই শা মাইমন সিং। আচ্ছা তো দুইটাই মাই মিলা রাখছে, ভালোই মিলাইছে নামটা। ও মাই মাই ভাই ওনা হার্টবিট বেড়ে গেছে তাই কথা বলতে পারছি। আমাদের 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 হার্টবিট বেড়ে গেছে, আমরা কি করব মোরা, এখন কি করবে, হার্টবিট বেড়ে গেলে কি করতে হয়, জোরে জোরে বিট করতে হয় ওইখানে, বিট 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 বিট। শোনো শোনো বলো, সুন্দর একটা এসএমএস পড়ছে করছিল কিন্তু আমি পড়তে পারিনি, আমি ভিকে ভাইয়া আচ্ছা করতে পারিনি, এটা বিচার ছিল। মানে বালু করে পড়ছে তাহলে একটা ছোট কথা, মানে আম কাটছে
এই জন্যই বল্টু ঠিকভাবে পড়ে নাই, কারণ হচ্ছে দুষ্ট, পচা, আনকাট এগুলো হচ্ছে বল্টু বিকে ভিডি এই ফরম্যাটে পড়ে। আমরা বললে সেটা শিল্প, বুঝছো? তোমরা বললে সেটা ডাটি। যদি কোনো নাপি চুল কাটতে কাটতে ভুল করে ফেলে, সেটা হয় নাপিতের নতুন স্টাইল। হ্যাঁ, যদি কোনো দর্জি কাপড় বানাতে বানাতে এক জায়গায় বেশি কেটে ফেলে, এক জায়গায় সেলাই বেশি দিয়ে দেয়, সেটা হয়ে যায় ড্রেসের নতুন স্টাইল। যদি কোনো নাট বল্টু কোনো কথা বলতে বলতে একটু ফসকে যায়, সেটা জোকের নতুন মাত্রা। কিন্তু ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। তুমি বলতে যাও, আমরা ঠিক যেভাবে বল যেই জোকটা বললাম ওইটাই তুমি তোমার কাউ কোনো ফ্রেন্ডকে বলতে যাও, নিজেই বুঝবা এই জোকটা এত নটি। ওরা বলছিল তখন তো মনে হয় নাই। হ্যাঁ বলো। তারপরে হয়েছিল কি মানে ও এখন সলিউশন লাগবে। সলিউশন হচ্ছে ওই যে তোমার জামাই দরকার না, তুমি তো বলছিলা। আমি তো এটা লিখছিলাম না। কি লিখছিলা? ঠিক আছে, তাহলে আরো দুই তিন রাত বলুক তোমাকে। ভালো, আমি বলে দিছি যে আপনি জামাইয়ের দরকার নেই, আপনি ভাবিকে বললেন যে তাড়াতাড়ি বলতে বলছে, আগের থেকে তাড়াতাড়ি সালাম দিছে। হ্যাঁ বলেন, বলেন, কেমন আছো? ভালো আছি আমরা, জোশ আছে আমার, বিচার সময় নেই আজকে, আমাদের সময় নেই। তোমার শরীর ভালো আছে? ভালো আছে, ভালো আছে। কিন্তু নাম কি, নাম কি, নাম বললে যোগ বলে? আমি বলবো না, আমার নাম বললে তুমি ফাজলামি শুরু করবে। ঠিক আছে, তাহলে যোগ বলে বিদায় নেন। ঠিক আছে ফাজলামি, তুমি নামটা বলো। নদী। নদী, তাহলে ফাজলামির কি আছে এখানে? নদীর দেব। নৌকা ভাসাইলে নদী দিয়ে যতগুলো গান আছে সবগুলো তোমার মাথার মধ্যে আসবে, তারপর মুখে তাই হবে। এই কেমনে বুঝলো আমার মাথা সত্যি নদী না গান আছে? নদীর ঢেউ ছিল না জল। আমি নাটবন তো নিতে দেখ, আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে মনে করো। আমি আবার কেন বলতেছি এগুলো? তাড়াতাড়ি করতে হবে না, আমাদের তো সময় নেই। ওয়ালাইকুম আসসালাম, নাম বলেন। বললাম যে মিরপুরের অবস্থা কেমন? ভালো আছে না? রাস্তাঘাট ভালো হয়েছে? তাহলে পিছনে কে কথা বলে, কে ভাষণ দেয়, কে হঠাৎ করে কেন মনে হয়েছিল আমাদের কথা? হ্যাঁ বুঝলাম না ঠিক ভাইয়া, বললাম হঠাৎ করে তাহলে আমাদের কথা কেন মনে হয়েছিল তোমার? এমনি ভালো করছো, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নিবা, শরীর টরীর ভালো আছে কিনা। ঠিক আছে, কিছু একটা করো। জবনে মেরে আকাব নজরে করম, মে তো উম্মতি হুমেশা হে উমম, সুবহুন না দেশাম জবনে মেরে আকাব নজরে করম। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ একটি গানের পরিবেশনা হলো। সম্ভবত আয়াড়া হু দামন মে খা, এটা সম্ভবত কোয়ে কাফ নগরীর গান।
ওই যে আকা আছে মাঝখানে না আকা আছে ঠিক আছে আকা কিন্তু যে আকছে খুব খারাপ আকছে আকাটা ভালো হয় নাই আমার মনে হয় যদি উটের পিছনে উঠে মানুষ গান্ডে গাইলে ফিলিংস পাওয়া যাবে আমরা কি সকল কিছু সংগ্রাম কিছু করে রাখছি রকিং চেয়ার আছে নাকি জানবো আমাদের বাসায় শকিং চেয়ার এইগুলো তো মনে করো যে মাথা ঠিক থাকে না বুঝো না যাই হোক পাগল হয়েছে শেয়ার পড়তে বলবো না বলে দিতেছি দাঁড়াও প্রচুর আচ্ছা শোনো মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেল বৃহস্পতিবার দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যারা যারা শেয়ার করেছিল সেগুলো তো ঘুরছে আর যারা যারা কমেন্ট করেছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি ডার্ক নাইট লিখেছে হাই ব্রো হ্যালো ডার্ক নাইট গুড নাইট সামি নারায়ণগঞ্জ থেকে লিখেছে আইফোন মানে আমি ফোন আর ভাইয়া আমার এসএমএস পড়ো না কেন এর মধ্যে আইফোন ঢুকলো কেন তুমি ফোন বলে এসএমএস পড়ে না বলতো তো তোর না শেয়ার পড়ার কথা বিপি রিয়াজ লিখছে তোমরা বেতন পাও কি কনফিউশন ওর জীবন জীবনের কত বড় প্রশ্ন দেয় মাঝে মাঝে মন ভালো থাকে ঘন্টায় ভোগ ভোগ করে আর আমার বেতন পায় শেয়ার করেছে মোহাম্মদ আলী এফ এম বুকের জাহাঙ্গীর আলম তারপর দেখতে পাচ্ছি এম ডি শাফি আহমেদকে সে কি লিখছে আমি একদিন ডাক্তার হব তারপর তোমাকে আইসিইউতে নিয়ে যাব বের হয়ে তোমার আব্বারে
গুমরে মুখে গোমরা মুখে বলবো অবস্থা খারাপ, আপনার মাইয়া আমার যারা বাজবে না। আচ্ছা খুব ভালো। আতার এখানে পেছনে টোট লিখেছে, স্ত্রী বলছে আমি ডিভোর্স চাই, স্বামী বলছে শিটটা চলে যাক দিতেছি। রতনার হাসান লিখেছে মনের থাপ্পরই বড় থাপ্পর, তাই আমি কিছু মানুষকে মনে মনে থাপড়াই। আচ্ছা ভালো কথা, বিয়ে মনি শেয়ার করেছে প্রেমের বয়সে কড়া নজর রাখে, বিয়ের বয়সে কোন পছন্দ আছে কিনা জিজ্ঞাসা করার নাম হচ্ছে পরিবার, এটা খুব ভালো। তারপর দেখতে পাচ্ছি এস ইবলিস ইসলাম, আরে নতুন দেখতে পাচ্ছি, এটা নতুন শেয়ার করেছেন রতনা হাসান। তারপর দেখতে পাচ্ছি কাকে, ঘরে 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 ঘরে, এখানে ইরিন জারা লিখেছে ভাইয়া আমি তোমাদের, ভাইয়া তুমি আমার দুই কিডনির মতো, লাভ ইউ ভাইয়া। বাহ, এস এম মুখে শেয়ার করেছে 2020 সাল, গিভ মি উচিত শিক্ষা। আচ্ছা সবাইকে তাই। তারপর দেখতে পাচ্ছি এস এ সাকিব লিখেছে আজকে তার বার্থডে, হ্যাপি বার্থডে সাকিব। তারপরে হচ্ছে তারপরে হৃদয় লিখেছে যারা এক্স কে ফ্রেন্ড লিস্টে রাখে তারা করোনার চেয়ে শক্তিশালী। সাজ্জাদ হোসেন শান্ত সরকার লিখেছে ছেলেরা সবসময় সরল নিরীহ সাদা মনের এবং চরিত্রবান হয়, খারাপ জিনিসের আইডিয়াগুলো মেয়েরাই দেয়, কে বলছে ভাই। সোহা জাহান লিখেছে, তারপরে পড়েছিলাম আমরা, নুসরাত জাহান শেয়ার করেছে দেখতে পাচ্ছি, তারপর মোহাম্মদ আলীর কথা তো বললামই, আরও শেয়ার করেছেন বজ্রাধর হাড্ডি, শেয়ার করবো না কারণ শেয়ার করলে পড়ো না, তাহলে এটা কী বললাম, তাকে বলে দিও লিখেছিল। ওই নাট বল্টু আমি স্বপ্না, কেমন আছো তোমরা, ভালো আছি। জিয়ার জিশান শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি কাকে কাকে কাকে, তাকে 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 নুসরাত জাহানকে, গতকাল কেউ একটা উল্টা পাল্টা কথা বল্টু ভাইয়া ভুল পরে বাঁচাই দিছে, শুধু গতকাল না প্রতিদিন কিছু না কিছু উল্টা পাল্টা করে বাঁচাই যাচ্ছি। ভালোবাসা মিথ্যা লিখেছে, আচ্ছা ভাইরা তোমাদের শোটা কখন স্টার্ট হয়? আমাদেরটা 8টা থেকে স্টার্ট হওয়ার কথা থাকে কিন্তু আমরা 1 ঘন্টা আগে চলে আসি 7টায়। না যা অরকে আজকে নতুন জয়েন করেছে, অনেকগুলো নতুন কমেন্ট দেখতে পাচ্ছি, সবাইকে জানিয়ে দেই যে সপ্তাহে শুক্রবার বাদে শনি থেকে বৃহস্পতি ক্যাপিটাল এফএম 94.8 এ শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, আবার বলছি সন্ধ্যা 7টা থেকে 8টা, আবার বলছি 94.8 এ একদম একদম থাকি আমরা, একদম থাকি একদম। আর ঠিক এই মুহূর্তে আমাদের জোক আনকাট হয়, হ্যাঁ আর সেটা কিভাবে হয় দেখো, 1 2 3 জোক আনকাট, যাই ইচ্ছা বল। আচ্ছা ইউটিউব দেখতে দেখতে হয় আর ইউটিউবে বিজ্ঞাপন দেখতে দেখতে হয়, এমন অবস্থা হইছে কি কয়, কালকে রাতে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দুটো ইভ্যালের অ্যাড দেখছি। ইউটিউব দেখতে দেখতে শীতকালে বলদ গুলাও সালাক হয়ে যেতেছে গা, কেমনে যে বেটা আগে জীবনে বিয়ে করতে চাইতো না হে বেটা বিয়ে করে লইছে, বিয়ে কইরা বলতেছে যে বাসর রাত মানে প্রথম রাত, প্রথম রাতে বউয়ের সামনে গেছে, তো বউ বলতেছে কি এমনি তাকায় আছেন কে জানেন না বুঝি, কি বলো জানি না ইউটিউব দেখে আমি সব শিক্ষা লাইছি, তুমি খালি লাইটটা বন্ধ করো তারপর দেখো, বউ গিয়ে লাইটটা বন্ধ করছে, স্বামী এবার আহে আবার আসে না, আসে আবার আসে না, এক পা আগায় দুই পা পিছায়, এক পা আগায় দুই পা পিছায়, বউ তো বিরক্ত হয়ে গেছে, কইটা কি শুরু করছেন এমন করতেছেন কেন, আটকায় আটকাইতেছেন কেন, আমার ইউটিউবে নেটের স্পিড কম ছিল তো এমনি শিখছি, আটকায় আটকায় যাইতেছে এরকম আটকা আটকা আসছেন কেন, একবারে আসেন বলো ইউটিউবে তো নেটের স্পিড অত ভালো ছিল না, এমনি শিখছি এমনি এমনি করতে দেখছি নায়ককে। বলতেছে যে ওই গার্লফ্রেন্ড বলতেছে বয়ফ্রেন্ড সামনে আসার পরে তোমার গায়ে থেকে তো গন্ধ আসতেছে, বলছে হ্যাঁ শীতের দিন গোসল করে না গন্ধ তো আসবে, বলছে তুমি গোসল না করে আমার সাথে দেখা করতে আসছো, বলছে ও বাবা তুমি এই গোসল না করা শরীরটাকে দেখলা, পরিষ্কার মনটা দেখলা না, আপনারা আমাদের এই গোসল না করে দুটো শরীর আর একদিন দেখবেন না, একদিন পর থেকে আবার দেখবেন, শনিবার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন হাসাতে থাকবেন যদি পারেন আর কি, শুনছিলেন ইভালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, কালকে এক ছোট ভাইয়ের বিয়া, আমরা বিয়া, ইয়েস কালকে বিয়া খাবে।